আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে বাজার থেকে আমরা খাসির গোস নিয়ে আসছি এবং একটি খাসির অর্ধেক আমরাই নিয়ে আসলাম আজকে আমাদের জাহাজে চাইনিজদের একটা পার্টি গেছে সে পার্টির জন্য এই গোস নিয়ে আসা একটা ছাগলের অর্ধেক পরিমাণ আমরাই নিয়ে আসলাম এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন গোষ্ঠী দুই ভাগ করছে লোকটি খুবই ভালো মনের একজন মানুষ কোনো ঝামেলা করে না কোনো ভেজাল নাই তার কাছ থেকেই আমরা প্রতিবারই গোস নিয়ে আসি এখানে নয় কেজি পরিমাণ ওজন হয়েছে দাম হয়েছে চার হাজার চারশো টাকা লোকটি খুবই সততার সাথে কাজ করে আমরা যখনই বাজারে যাই তাদের তার কাছ থেকেই গোস নিয়ে আসি এটা স্থান হচ্ছে পটুয়াখালী কলাপাড়া বাজার কলাপাড়া গোস্তের বাজার বললেই সবাই দেখিয়ে দিবে যে কোনো অটো ড্রাইভারের কাছে বললেই কলাপাড়া বাজারে যাব তাহলে এই বাজারেই নিয়ে আসবে এবং বন্ধুরা এখানে খুব খুব আকর্ষণীয় একটা জিনিস দেখলাম আজকে আমি এই যে লোকটা গোসগুলো কাটতেছে সেই গোস্তির ভিতরেই টুকরো গোস্ত জবাই দেয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরেও গোস্ত শুধু কাঁপতেছে আমার মনে হলো যেন ওই গোস্তির ভিতরে এই ছাগলটার প্রাণ এখনও আছে আপনারা দেখতে পারবেন একটু খেয়াল করে দেখেন একবার দেখা যায় এখানে রাখা হবে এক টুকরো গোস সেটাতে কাপে ভাইব্রেশন করে আমি অবাক দেখে এরকম কখনো দেখি নাই যে একটা ছাগল কেটে টুকরো টুকরো করার পরেও তার শরীরের কোনো অঙ্গ এরকম কাঁপতে থাকে তো বন্ধুরা দেখতে থাকুন ফুল ভিডিওটি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আকর্ষণীয় জিনিসটা মিস করবেন না এখানেই আছে দেয়া দেখতে থাকুন ফুল ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখুন বন্ধুরা এই যে গোসের টুকরোটা রাখছে এটা কাঁপতেছে এই যে দেখুন এই যে কাঁপে আমি অবাক আমি এরকম কখনোই দেখে নাই যেরকম একটা গোস্তের টুকরো এরকম কাফে দেখছেন আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ